গুড মর্নিং গাইস। সো আজকে আমরা চালসা ইউথ হস্টেলকে বিদায় জানিয়ে এগিয়ে যাব আমাদের নর্থ বেঙ্গলের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলুন দেখে নিই সেটি কোন জায়গা। চালসা থেকে আমরা একটি ট্রাভেলার গাড়ি বুক করে নিই আমাদের নেক্সট জায়গায় পৌঁছানোর জন্য। রাস্তায় যেতে যেতে আমরা গাড়িতে সবাই একটু গান বাজনা করে এনজয় করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নর্থ বেঙ্গলের খুব ফেমাস একটা জায়গা কালিম্পং। ফার্স্টে আমরা পৌঁছে গেলাম লাভাতে। দিনের শুরুটা আমরা করলাম একটা খুব সুন্দর মনাস্ট্রি ঘুরে। মনাস্ট্রিতে গিয়ে মনটা খুব শান্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আমাদের সবার খুব ঠান্ডা লাগছিল, কারণ ওই সময় লাভা শহরে খুব বৃষ্টি হয়েছিল। চলে আসলাম ডেলোতে। এটি কালিম্পংয়ের অন্যতম সুন্দর জায়গা। এখানে ইউজুয়ালি কিছুক্ষণের জন্যই লোকজন এসে ঘুরে চলে যায়, কিন্তু আমরা এখানে ওয়ান নাইট স্টে করলাম। আর সত্যি বলতে, না থাকলে হয়তো ডেলোর বিউটিটা উপভোগ করতেই পারতাম না। ডেলো জায়গাটা দিন হোক বা রাত এত সুন্দর ছিল যে আপনারা না গেলে বুঝবেনই না। পরের দিন সকালে আমরা ডেলোতে একটু পাহাড়ি লোকদের ট্রেডিশনাল অ্যাটায়ার পরে কিছু ফটো ক্লিক করলাম। এরকম ড্রেস পরে ছবি পড়ার সুযোগ পেলাম যখন, তখন মিস করব কেন? তাই সবাই মিলে বেশ এনজয় করে নিলাম। Thank you.
আজকে আমরা চলে এসেছি কালিম্পং এর একটা ছোট্ট অফবিট আর আমার খুব ফেভারিট জায়গা ইচ্ছেগাঁওতে। এখানে আমরা হোমস্টেতে এক নাইট ছিলাম। এখানে হোমস্টে থেকে আমাদের আশেপাশের ভিউটা খুবই সুন্দর ছিল, কারণ চারিদিকটা পাহাড়ে ঘেরা ছিল। এই হোমস্টের খাওয়া দাওয়াটাও অপূর্ব ছিল। এই ইচ্ছেগাঁও জায়গাটা পাহাড়ের অনেকটাই উপরে, সেই জন্য বলতে পারেন আমরা মেঘদের সাথেই এক রাত কাটিয়ে আসলাম। ভালো খাওয়ার পর আমরা আশেপাশে একটা জঙ্গলে একটু ট্রেক করে আসলাম। আমাদের হোমস্টের ছেলেটার সাথেও ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। কালিম্পং এর কিছু ছোট ছোট জায়গা ঘুরে আমাদের সবার বেশ ভালো লাগলো। সো আবার দেখা হবে আপনাদের সাথে নর্থ বেঙ্গলের আরও একটা সুন্দর জায়গা নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে। সো গাইস, টিল দেন কিপ রোলিং।